আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি যখন গাছে উঠবেন তখন আপনি কোন দোয়াটা পড়ে গাছে উঠবেন? ইনশাআল্লাহ গাছে অবশ্যই আপনারা জানেন বিভিন্ন শয়তানের উপদ্রব থাকে, সেই শয়তানের হাত থেকে বাঁচবেন এবং আপনি সুন্দরভাবে উঠতে পারবেন এবং নামতে পারবেন। যেমনইভাবে আমরা নারিকেল গাছে উঠি, আম গাছে উঠি, বিভিন্ন গাছে উঠি বিভিন্ন কারণে, তাহলে আমরা এই দোয়াটি আমরা সবসময় পড়ব। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবর। আমি আবারও বলছি বিসমিল্লাহি আল্লাহু আকবর, বিসমিল্লাহি আল্লাহু আকবর। এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে ইনশাআল্লাহ তার গাছে উঠলে তার কোনো সমস্যা হবে না, সে সুন্দরভাবে কাজ সম্পাদন করে আসতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।